বন্ধুরা, প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম পানাম নগরের ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা চিত্র। তারই প্রায় 500 গজ দূরে অবস্থিত আরেকটি নিদর্শন বড় সর্দার বাড়ি, এবং তারই পাশে রয়েছে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আজকে এটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন তাহলে পুরো এলাকাটি একবার চোখ বুলিয়ে নিই। প্রথমে আপনি অবাক হয়ে যাবেন সর্দার বাড়ির সম্মুখভাগের সৌন্দর্য দেখে। প্রশস্ত পুকুরে আকাশ আর ভবনের প্রতিচ্ছবি, চারপাশে সবুজের সমারোহ আপনাকে সত্যিই মুগ্ধ করবে। পশ্চিম পাশের পুকুরে আছে শান বাঁধানো ঘাট, আর সেই ঘাটে পা ডুবিয়ে হারিয়ে যেতে পারেন সর্দার বাড়ির চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্যে। অপরূপ সৌন্দর্যের এক নিদর্শন সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি। প্রায় 600 বছরের পুরনো সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত ঐতিহাসিক বড় সর্দার বাড়ি সুলতানি আমলের পথ ধরে মোগল আর ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে এক হিন্দু ব্যবসায়ী। অনেকে এটাকে ইশাখার জমিদার বাড়ি বলেও মনে করে থাকেন। দালানের সামনে ইটের তৈরি বাঁধানো ঘাটের দুদিকে দুইজন ইংরেজ অশ্বারোহীর মূর্তি রয়েছে। $100 টিকিট কেটে প্রবেশ করলাম সর্দার বাড়ির অন্দরমহলে। উদ্যানের মুখে প্রহরীদের কুঠুরি পার হয়ে দেখা যাবে প্রকাণ্ড জলসাঘর, 30 ফুট উচ্চতা ও খাড়া ছাদ 23টি। বড় সর্দার বাড়ি কয়েক বছর আগেও বিলুপ্তি পথে ছিল। বহু সময় ধরে কোনো সংস্কার না করার কারণেই বাড়িটি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছিল। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভবনটির ছাদসহ বিভিন্ন অংশ। সেই সময় ইয়াংওয়ান কর্পোরেশন নামে কোরিয়া ভিত্তিক একটি কোম্পানি 20 কোটি টাকা ব্যয়ে ভবনটির সংস্কার কাজ করে। নওগাঁর পাহাড়পুর থেকে 150 জন অভিজ্ঞ রাজমিস্ত্রি এই কাজ করেছেন। সূক্ষ্ম টেরাকোটা অসাধারণ কারুকার্যময় প্রাসাদটি দেখলে সবারই চোখ জুড়াবে। বাড়িটির ভিতরের কারুকাজ অসাধারণ, নিপুণ দক্ষতায় কাজগুলো করা হয়েছে। তখনকার কারিগরদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তবুও দেখুন কত নিখুঁত কারুকাজ। জলসাঘর পেরিয়ে চতুর্পাশের নিচতলায় ও দ্বিতল বারান্দায় 5 ফুট পরপর সুনিপুণ কারুকার্য খেলানের ওপর লতানো কারুকাজের দ্বিতল ভবন।
27,400 বর্গ ফুটের এই ভবনটির নিচতলায় 47টি ও দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। এসব কক্ষে প্রাচীন বাংলার কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলে থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের নিত্যদিনের ব্যবহার করা তৈজসপত্র, নানা আসবাবপত্র সংগ্রহ করে রাখা হয়েছে। বন্ধুরা, আসুন এখন আমরা দেখে নিই ভবনটির বিভিন্ন সময়ের কিছু তুলনামূলক চিত্র। বড় সর্দার বাড়ির সামনের দিকেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মের উপর এই ভাস্কর্য। একটু সামনের দিকে রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রতিকৃতি, তার একটু সামনে আগালেই জয়নুল আবেদিনের আবক্ষ মূর্তি, এবং তার পিছনে রয়েছে জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর। এই জাদুঘরই ফুটিয়ে তোলা হয়েছে আবহমান গ্রাম বাংলাকে, গ্রামের মানুষের কাজকর্মের ছবিও তুলে ধরা হয়েছে এখানে। প্রায় 4,500 এর অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে। দক্ষ শিল্পীরা প্রতিটি সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। বাংলার ঐতিহ্যবাহী নকশিকাঁথাও রয়েছে এখানে। এই জাদুঘরে আপনারা চাইলে কাউন্টার থেকে নকশিকাঁথা কিনে নিতে পারবেন। মসলিন কাপড়ও খুব প্রসিদ্ধ ছিল, তাই মসলিন বুননের চিত্র রাখা হয়েছে এখানে। এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে দেখা মিলবে কাঠে খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিম জীবন ভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোহা, তামা, কাঁসা, পিতলের তৈজসপত্র, লোকজ অলঙ্কার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন। জাদুঘরের পিছনে রয়েছে পিকনিক স্পট, রয়েছে বিশাল জলাশয়। জলাশয়ের মাঝখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। নারায়ণগঞ্জের সোনারগাঁও ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক জনপদ। বন্ধুরা, নিজেকে জানতে হলে নিজে শিকড়কে জানতে হবে, আর শিকড় খুঁজতে হলে আপনাকে ইতিহাস জানতে হবে, আর তার কিছুটা হলেও খুঁজে পাবেন সোনারগাঁওর এই স্থানগুলোতে।